আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা তুর্কি হালাল শপে, যেহেতু আমাদের বাজার শেষ হয়ে গিয়েছিল আর মিট কিনতে হবে, তাই আমরা এই হালাল শপটাতে এসেছি। নর্মালি আমরা আমাদের গ্রোসারি যেই জিনিসগুলো কিনতে হয় সেটা আমরা জার্মান শপ থেকেই কিনি, কিন্তু আজকে যেহেতু আমাদের মিট কিনতে হবে তাই আমরা এই তুর্কি শপটাতেই এসেছি। এখানে ফ্রেশ সবজিও পাওয়া যায়, তো আমরা অন্য জায়গায় যাওয়ার ঝামেলাটা করব না, এখান থেকেই যা কিছু লাগে সেটা কিনে নিয়ে যাব। তো এখানে আমি পালং শাক ছিল, তারপর হচ্ছে শালগম ছিল, তারপর গাজর আর অনেক কিছুই ছিল, কিন্তু আমি পালং শাক নিয়ে নিয়েছি, যেহেতু অনেক দিন ধরে পালং শাক খাওয়া হয় না, তো পালং শাক নিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গাজর যেইটা সেটা আমাদের বাসায় আছে, আর শালগম আমার খুবই প্রিয়, শালগম আমার বাসায় আছে তাই আজকে আর এগুলো নিচ্ছি না। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আমি চিজ দেখতে পাচ্ছি, জার্মানরা বা তুর্কিশরা হচ্ছে চিজ অনেক 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 পছন্দ করে, ওদের ব্রেকফাস্টে চিজ থাকতেই হবে, ব্রেকফাস্টে চিজ না থাকলে ওদের ব্রেকফাস্টই হয় না। আমরা বাঙালিরা যেমন হচ্ছে ভাত ছাড়া চলতে পারি না, ওরা সেমভাবে হচ্ছে চিজ ছাড়া একদমই চলতে পারে না। আর এখানে হচ্ছে বার্গারের মিটও দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের প্রসেস ফুডও আছে, বার্গারের ভিতরে যে মিটটা সেটা এখানে একদম রেডিমেড পাওয়া যায়। আর এছাড়া হচ্ছে প্রসেস যেসব নাগেটস এগুলো সব কিছু এখানে পাওয়া যায়। তারপর এখানে হচ্ছে হালাল যেই মিটটা, গরুর মাংস, মুরগির মাংস এগুলো সব কিছুই আছে, তো আমরা গরুর মাংস নিয়ে নিব আর হচ্ছে ল্যাম নিয়ে নিব। এখানে ছাগলের মাংস পাওয়া যায় না, তো ছাগলের পরিবর্তে আমরা ল্যাম নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের বাজার প্রায় শেষ হয়ে গিয়েছে, তো আমরা বেরিয়ে চলে এসেছি। তারপর হচ্ছে আমরা বাজার করতে করতে আমাদের প্রায় ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু আজকে সকালে আমরা তেমন কিছু খাইনি, বের হয়ে গিয়েছিলাম, তো এই জন্য এখন আশেপাশে কী আছে আমরা সেখানে যাব। তো আমরা দেখলাম যে আশেপাশে ম্যাকডোনাল্ডস আছে, যদিও ম্যাকডোনাল্ডসের খাবার খুব একটা আমি পছন্দ করি না, বিশেষ করে বার্গারটা আমার কাছে খুবই ভালো লাগে না, একদমই ভালো লাগে না, বাট অন্যান্য জিনিস ঠিক আছে। তো আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডসে এখন যাব। তো আমরা হচ্ছে অর্ডার করে বাইরে ওয়েট করছিলাম, আমাদের টেবিলের মধ্যে নাম্বারটাও দেওয়া ছিল, আর আমরা বাইরে বসেছি, ভেতরে বসিনি, যেহেতু ওয়েদারটা ভালো ছিল তাই আমরা বাইরেই বসেছি। আর এর মধ্যে হচ্ছে আমাদের অর্ডারটা চলেও এসেছিল, খুব বেশি আমাদের ওয়েট করতে হয়নি, প্রায় 5 মিনিটের মধ্যে ওরা খাবার নিয়ে বাইরে চলেও এসেছিল। আমি এখানে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোলা অর্ডার করেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আবার অ্যাকশন নামে একটা শপে এসেছি, এখান থেকে হচ্ছে স্যান্ডেল, তারপর হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য লাইটস এইসব জিনিসপত্র আমরা কিনেছি। আমার যেহেতু সামার আমাদের প্ল্যান আছে বাইরে আমরা ক্যাম্পিং করব। আর হচ্ছে আমি একটা এখানে একটা সেলফি স্টিক কিনেছি, আমার যেহেতু ভিডিও করতে এই জিনিসটা দরকার হয় তাই এখান থেকে নিয়ে নিয়েছি। আর ব্লগিংয়ের জন্য আমি একটা লাইটও কিনে নিয়েছি, যেহেতু আমি রান্নাবান্না করতে পছন্দ করি, রান্নার ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটার জন্য এই লাইটটা কেনা। আর এই ছিল আজকের আমার কেনাকাটা। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।